ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল অবাধ ও স্বাধীন রাখার জন্য 2007 সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে কোয়ার নামে যে সংলাপের সূচনা হয়েছিল তারই ধারাবাহিকতায় টোকিওতে দুদিনের বৈঠকে বসেছেন এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে এই বৈঠকে বেশ কৌতূহল তৈরি করেছে, কারণ বৈঠকটি এমন এক সময়ে বসলো যে সময় ভারত চীন সীমান্তে চলছে টানটান উত্তেজনা। মুবাল্লিগ করিমের রিপোর্ট। চার দেশের জোটের নাম কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড। রাষ্ট্রনীতি নিয়ে বিশ্লেষকরা বলছেন চীনের প্রভাবে রেশ কাটানোর জন্যই এই জোট আলোচনা, যার শুরুটা ছিল ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল অবাধ ও স্বাধীন রাখার জন্য 2007 সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে কোয়াড নামে এই সংলাপের মধ্য দিয়েই। এবারে বৈঠকটি শুরু হয়েছে টোকিওতে, একাট্টা হয়েছেন চার দেশের বিদেশমন্ত্রীরা। করোনাকালে ভার্চুয়াল বৈঠক না করে তারা যে একসঙ্গে বসে আলোচনা করলেন তা থেকে পরিষ্কার বিষয়টি তারা কতটা গুরুত্ব দিচ্ছেন। গত বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে কোয়াডের বৈঠক হয়েছিল। কোয়াডের বৈঠকের আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আলাদা করে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পের সঙ্গে কথা বলেন। লাদাখের সংঘর্ষের পর এই প্রথম মুখোমুখি আলোচনা বসলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর জয়শঙ্কর টুইট করে বলেছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশ একাট্টা হয়ে কাজ করবে। চার পররাষ্ট্রমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখাও করেছেন। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার ভাষণে বলেছেন ভারত চায় সব দেশ যেন অন্যের সার্বভৌমত্ব মেনে চলে এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ নেয়। যদিও বা কোথাও চীনের নাম উল্লেখ করেননি তিনি, কিন্তু কথাগুলো যে চীনের প্রতি ইঙ্গিতপূর্ণ তাও স্পষ্টই ছিল। মুবাল্লিগ করিম, মাই টিভি।